সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আম্বারিহাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ আম্বারিহাট থেকে দেখব আমাদের সকলের পরিচিত ফাইজার সাদাত। সাদাত অনেকগুলি গরু কিনেছেন, কার জন্য কিনলেন সেটা চেষ্টা করি। সাদাত ভাই ভালো আছিস? কি অবস্থা আজকে বাজার? বাজার হঠাৎ করে সবাই আজকে ফাঁকা পাইছে, আসার কারণে 500-1000 টাকা হলে বেশি লাগছে, বেশি লাগছে। হ্যাঁ, কারণ 3-4 দিন বন্ধ ছিল আর আজকে সবাই ঢুকছে, সবাই ঢুকছে। গত সোমবারের হাটও তো হয়নি, এরকম সোমবারও হয়নি, মঙ্গলবারও হয়নি, শুক্রবারে সবাই আইছে, এই কারণে 500-1000 টাকা জরিমানা। কি দামটা বেশি? বেশি পাটি বেশি যে পাটি বেশি, দাম বেশি। দর্শক আছে ক্রেতা, এগুলো কার জন্য কিনলি ভাই? আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, ভালো আছেন ভাই? আছি ভাই, কেমন আছেন আপনি? আল্লাহ ভালো রাখছে। আপনার বাসাটা কোথায়? নাটোর সদরে ভাই। নাটোর এর আগে তো মনে আসছে? এর আগে আসছে, এই প্রথম। জি, কেমন লাগলো আমাদের বাজার? ভালোই লাগলো ভাই। নাটোর আর দিনাজপুর খুব বেশি পার্থক্য না? ডিস্টেন্সটা খুব বেশি একটা পার্থক্য না। দামটা কেমন মনে হলো আপনার ওইখানকার বাজার আর এখানকার বাজার? আছে একরকম। এটা কি ব্যবসার জন্য নিচ্ছেন? না, খামার করবেন। কতগুলো নেওয়া হয়েছে আজকে? 12 পিস। 12টা 12 পিস নিয়েছেন দর্শক। নাটক থেকে এসছেন, সংগ্রহ করলেন সাদাতের মাধ্যমে আম্বারিহাটে। আজকে খামার উপযোগী সাইওয়াল জাতের সার, সব কি সাইওয়াল? ছোট ছোট সার বাচ্চা, সাইওয়াল এবং দেশাল সার মিলে নিয়েছেন। দর্শক দেখি, এই যে এগুলো সব ৩১,৮০০। এটা এত কম হওয়ার কারণটা কি? ৩১,০০০ পাইতি। এটা কি দেশাল? ওই জন্য পার্সেন্ট আছে। 31,800। দর্শক 31,800 টাকায় সংগ্রহ করেছেন। আর সাইওয়ালের ছোট বাচ্চা, এগুলো তো মানে বাছুর কাটে বিক্রি করছে। এটা 33,500। গাই বাছুর কাটে বেচছে এটা। ৩২,৩২৫। দর্শক দেখুন, সব কিন্তু বোঝা যাচ্ছে 30-35-এর মধ্যেই আছে। ৩০-৩৫। এটা 3 নম্বরটা দেখি, এটা তো সাইওয়াল নাকি? এটা কত? ৩২,৩২,৩০০০ টাকা। এই পাশে আছে ৩৫, এটা ভালো পার্সেন্টেজ, এটা নিয়েছেন ৩৫। এটা ৩৩%টা কম, কিন্তু সাইওয়াল না? আছে অল্প হালকা ৩৩। এটাতে তো পার্সেন্টেজ আছে, এটা কত? ৩৪। এটা ৩৬, ৩৬,৫০০। এই পাশে আরো আছে, এটা ৩২, ৩৫,৭০। তাহলে আমরা পাইলাম মোটামুটি সর্বোচ্চ ৩৫, আর নিচে পাইলাম ৩১,৮০০। ৩৫-৩১,৮০০র মধ্যে এই সমস্ত আকর্ষণীয় খামার উপযোগী সারগুলো, সাইওয়াল জাতের সারগুলো সংগ্রহ করেছেন আজ আম্বারিহাটের সাদাত। আমরা বলি আম্বারিহাটের ভাইরাল সাদাত। তো বাজার কি এরকম থাকবে? বাজার যেরকম চলতেছে, আবার তোর অবরোধ হরতাল হয়, আবার দাম আবার তারা যদি হরতালে তারা কোনো কষ্ট করে যদি আসতে পারে তাহলে ওরা একটু কম রেট পাবে। আচ্ছা আচ্ছা, অন্য হাট থেকে কালেকশন করলো, দিনের বেলায় গাড়ি ছেড়ে দিয়ে নিয়ে যেতে পারবে। দিনের বেলা যেতে পারবে? হ্যাঁ, গরুর গাড়ি যাচ্ছে তো। আমি যেগুলো হরতালের যে হাটগুলো গরু কিনছি হরতালের মধ্যে, আচ্ছা, গরু গেছে, গরু তো কাঁচামাল, কাঁচামাল হিসেবে কাঁচামালের গাড়ির সাথে গেছে, সমস্যা হয়নি না। দর্শক আপনারা দেখবেন গরু
গাড়িতে কিন্তু নিয়ে যাওয়ার কোনো সমস্যা নেই, এটা স্বাগত আমাদের বলুন, আপনাদের আশাটাই মূল। তাহলে ওই টাইমে আসলে কি দামটা কম থাকে? আচ্ছা আচ্ছা, আর আজকে খুলছে একদম দামটা বেশি? সবাই আসতে পারতেছে। আচ্ছা, তো দর্শক শুনলেন যে আসতে পারতেছে বিজয়, কিন্তু দামটা একটু বেশি। আর যারা আসতে পারতেছেন না হরতালের মধ্যে যারা আসছেন, যারা নিয়ে যাচ্ছেন রিক্স নিয়ে, তারা কিন্তু কম দামেই সংগ্রহ করছেন। তো গত সোমবারের বাজার আজকের বাজার কতটুকু ডিস্টেন্স? 1000 টাকা ডিস্টেন্স, 500 থেকে 1000 টাকা ডিস্টেন্স। আচ্ছা, ক্রেতা বেশি, আমদানিও তো তাহলে প্রচুর? আমদানিও প্রচুর। দর্শক আমরা দেখছি আমবাড়িহাট থেকে, তো আমরা বিজয়নগর আগে আমরা সাধারণ নাম্বার দিয়ে দিব, আপনারা সাধারণ নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আমবাড়িহাটে, কমিশনে গরু কিনে দেন, গরু প্রতি 500, মানে যে যেরকম দেয় 500-400 যে যেরকম দেয়। তো নাম্বারটা 01 7 01 7 2 3 0 2 3 0 4 6 4 6 5 9 3 5 9 3। এই নম্বরে যোগাযোগ করে দর্শক, এই নম্বরে যোগাযোগ করে চলে আসবেন, আমরা একটু হাটের ভিতরে দেখব সাধারণ আরও গরু কিনবেন, সেই গরুগুলির দাম কেমন দিচ্ছেন সাধারণ। এখানে দেখছেন এক জোড়া সাইওয়ালের পার্সেন্টেজ আছে, সাইওয়ালি কত? 45 জোড়া ষাট বাচ্চা, ষাট বাচ্চা 50 ভেঙে গেছে বাবু, 46 দিব, 46,000 টাকা জোড়াটা, 23 করে 46 দাম দিলেন, লাস্ট দাম ছিলেন 54, 50 ভাঙ্গে জোড়াটা, 50 ভাঙ্গে দাম দিলেন। দেখছেন ৩০,০০০ টাকা দাম দিলেন দর্শক। দেখুন এটার দাম দিলেন 32, ৩৫,০০০ টাকা পর্যন্ত দাম দিলেন দর্শক। আমরা দেখলাম সাদত কেমন দামে সার গরু কিনেছেন, কেমন দামে কেনার চেষ্টা করছেন, আরও সেই তথ্যটি দেওয়ার চেষ্টা করলাম। তো আমরা বিদায় নেব, আপনারা সবাই ভালো থাকার চেষ্টা করবেন। 32,000 টাকা দাম দিলেন শেষমেশ, 35। ধন্যবাদ সাদাত, আমরা দেখলাম দর্শক আমবাড়িহাট থেকে সাদাত কেমন দামে গরু কিনলেন এবং কেমন দামে কেনার চেষ্টা করছেন, আরও বিদায় নেব, আসসালামু আলাইকুম।